মা, ও মা শোনো না। কিরে কি বলছিস? আমাদের পাশের বাড়ির রিনা আন্টি আছে না গো, ওর বাচ্চা ছেলেটার খুব শরীর খারাপ, প্রায়ই তো দেখি অসুস্থ থাকে। অসুস্থ হবে না, ওরা যে একদম সদাচার মানে না। মা সদাচার মানে কি? সদাচার মানে যে আচারে মানুষ বাঁচিয়ে বাড়ে, সদাচারে শরীর ও মন শুদ্ধ ও সুস্থ থাকে। ঠাকুর তাই তো বললেন, সদাচারে রত নয় পদে পদে তার ভয়। সদাচার কত রকমের হয় মা? ঠাকুর বলেছেন সদাচার তিন রকম, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচার। তাহলে শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের মেনে চলা উচিত আমায় একটু বলবে মা? হ্যাঁ কেন বলবো না মা, নিশ্চয়ই বলবো। ঠাকুর তো এ ব্যাপারে কত কথা বলেছেন। যেমন ধর, টয়লেটে যাওয়ার সময় ভালোভাবে জল ব্যবহার করে শৌচাদি সেরে হাত পা মুখ ধুয়ে ফেলতে হয়। অনেকে দেখবি কথা বলার সময় নাকে মুখে আঙুল দেয়। অবশ্যই নাকে মুখে আঙুল দিলে হাত ধুয়ে ফেলতে হয়। ঠাকুর আরো বললেন, পরের ব্যবহার করা জিনিস, এই যেমন ধর গামছা, জামা কাপড়, বিছানা, এইগুলো ব্যবহার না করাই ভালো। ব্যবহারের জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এমন কত কি বলেছেন ঠাকুর, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তাহলে রোগ হলে মানুষ কি করবে মা? আজকাল তো সাবধানে থেকেও মানুষ আক্রান্ত হচ্ছে। না রে মা, প্রথম থেকে সাবধানতা অবলম্বন করলে রোগ শরীরে প্রবেশ করতেই পারবে না। আর অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমন ভাবে চলা উচিত। অন্যের এঁটো না খাওয়া, এক পাতে অনেকে না খাওয়া, এগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত। তাই তো ঠাকুর বলেছেন, রোগ হলে তুই থাকিস সরে, কিছুতেই তা ছড়াবি না, ছোঁয়া ছুঁইতে নাকাল হবি, সাবধান, ওটা চারাবি না। ঠাকুর এ সম্পর্কে আর কি বলেছেন মা? ঠাকুর বললেন, বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রৌদ্রে দিয়ে খাওয়াই কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত ও পথ নেই। তাই বাজার থেকে কোনো ফল টল এনে ভালোভাবে ধুয়ে তারপর খেতে হয়, বাসন পাত্র ভালোভাবে মেজে নিতে হয়। শরীর খারাপ হলে বিশেষত মেয়েদের শুদ্ধাচারে চলা, খাদ্যবস্তু ছোঁয়ানাড়া না করা, এইগুলো তো সদাচারেরই অঙ্গ রে মা। আচ্ছা, কিন্তু মা সবাই এগুলো মেনে চললে আজ কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হতো না, তাই না বলো? একদম তাই, প্রকৃত সদাচারী হতে গেলে এ সম্পর্কে আরো অনেক কিছু আমাদের মেনে চলা উচিত। যেমন ধর, রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া, দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে ঢোকা, বাসি কাপড়ে রান্নাঘরে না ঢোকা বা খাবার জিনিস না ধরা, এছাড়া এই যেমন ধর আলগা করে জল খাওয়া, নিরামিষ সহজ পাচ্য খাবার খাওয়া, মাদক বর্জন করা, এইগুলো তো সদাচারেরই অঙ্গ রে মা। তাই তো ঠাকুর বলেছেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। সত্যি যত শুনছি তত জানতে পাচ্ছি অনেক কিছু, অথচ আমরা এগুলো অনেক কিছু ঠিক মতো পালন করি না। হ্যাঁ রে মা, যেখানে সেখানে অন্ন পানীয় গ্রহণ করতে নেই। ঠাকুর বলেছেন, ইষ্ট নিষ্ঠ নিখুঁত চলায় শুদ্ধ সদাচারী, বিনয় ভরা শ্রদ্ধাশীল যে হচ্ছ অন্ন তারি। আবার তার পাশাপাশি বললেন, সদাচারী নয় কো যেজন ইষ্টবিহীন রয়, পান ও ভোজন তাহার হাতে বিষ বহনী হয়। তাই ইষ্টবিহীন কদাচারী লোকের হাতে কখনো অন্ন গ্রহণ করতে নেই। অন্নের মধ্যে দিয়ে দাতার মনোভাব গ্রহিতার মধ্যে সঞ্চারিত হয় যে। তুমি একদম ঠিক বলেছো মা, এ সম্পর্কে আমি একটা গল্পও শুনেছিলাম। এক সাধু ঝড় জলে রাত্রে এক চোরের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিল এবং রাতে তার দেওয়া অন্ন গ্রহণ করেছিল। তারপর তার মনোভাবও
একদম পাল্টে গিয়েছিল। একদম ঠিক বলেছিস মা, জীবনে চলার পথে প্রতি মুহূর্তে এমনি কত কিছু আমাদের মেনে চলা উচিত। ঠাকুরটা কি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। আবার দেখ, মাঝে মাঝে উপোস করলে সেটাও কিন্তু শরীরের পক্ষে ভালো। কিছু খাবার আগে হাত পা মুখ ধুয়ে খাওয়া, নিয়মিত স্নান করা, পরিমিত আহার বিহার, যোগ নিদ্রা, পাড়াপড়শিদের সদাচারী করে তোলা, আর নিজে সব সময় আনন্দে থেকে সবাইকে আনন্দে রাখতে পারলে তবেই তো সদাচার ঠিক মতো পালন করা হয় রে মা, তবেই তো শরীরটাকে ঠিক রাখা যায়। হ্যাঁ মা, কিন্তু আমি লক্ষ্য করেছি জানো তো, এসব কিছুই কিন্তু ওরা বিশেষ মানে না, সেই জন্যই মনে হয় ওদের বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে, তাই না মা? একদম ঠিক ধরেছিস। পরিবারের সবাইকে ভালো রাখতে গেলে স্বাস্থ্যের বিধান মেনে তো চলতেই হয়, আর তা না মানলে রোগ তো হবে। আচ্ছা মা, মানসিক সদাচার কি গো? সদাচার মানেই হলো বাঁচা বাড়ার আচরণ। মনে মনে এমন চিন্তা করা লাগবে, এমন ভাব পোষণ করা লাগবে যা বাঁচা বাড়ার সহায়ক হয়। কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মনকে দুর্বল করে তোলে তাও কিন্তু মানসিক সদাচারের বিরোধী। আবার অন্যের প্রতি দ্রোহ বুদ্ধি, অন্যের অমঙ্গল কামনা, অন্যের ক্ষতি করার চেষ্টা, পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা, এসবও মানসিক অসদাচার বলে গণ্য। এক কথায়, নিষ্ঠনিষ্ঠ নিশ্চিন্তা এবং চলনই মানসিক সদাচার, আর তার উল্টো যা কিছু সেটাই কিন্তু মানসিক অসদাচার। মা, তুমি কত সুন্দর করে বোঝাও। আচ্ছা মা, তুমি এত কথা জানলে কি করে গো? কি করে জানলাম? আমি যে ঠাকুরের বই পড়ি মা, ঠাকুরের বইগুলো পড়তে পড়তেই এগুলো জেনেছি। তাহলে বলো তো মা, আধ্যাত্মিক সদাচার কি? সন্ত্রাসপর্শি ইষ্টানুরাগ হলো আধ্যাত্মিক সদাচার, আর তিনটি সদাচার সমন্বিত হলে সাধন ভজনে জোর হয়। তাহলে মনের মধ্যে আর কোন রকম খারাপ চিন্তা আসতে পারে না। তবে মনের মধ্যে চিন্তা আসলেই যে মানুষ পচে গেল তা কিন্তু নয়। প্রবল ইষ্টানুরাগ থাকলে সব ধুয়ে মুছে যায়। চিন্তাকে কখনো প্রশ্রয় দিতে নেই, উপেক্ষা করতে হয়, তাহলে আপনার থেকেই ওগুলো চলে যায়। এই তো মামি, সদাচার সম্পর্কে একটু আলোচনা করছিলাম। বাহ, খুব ভালো। আসলে এই বিষয়ে মানুষ সচেতন হয় না বলেই তো যত রোগ সংক্রমণ হচ্ছে। সদাচার মানেই তো বাঁচার আচার। অনেককেই বলতে শুনি আজকাল তো চলে না। আর ওইসব মানুষকেই তো বলতে হয়, জীবনটা তো চালাতে হবে, কোন ফাঁক দিয়ে কোন অছিলায় রোগ মৃত্যু ভোগে তার লক্ষ্য রন্ধ্র, তাই তো হুঁশিয়ার হয়ে আচার মানা। সদাচার মানে বাঁচার আচার, এটা স্বাস্থ্যের জন্যে জীবনের জন্যে একান্ত প্রয়োজন। বাঁচার বাড়া উন্নি নেই। তাই তো, পরম দয়াল বারে বারে বলেছেন তার স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে, সুস্থ থাকবার আচরণই সদাচার, তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। একটা কথা তো আমরা শুনেইছি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঠাকুরও বলেছেন রোগে পড়ে আরোগ্য হওয়ার চাইতে প্রতিষেধ ভিড় ভালো, অর্থাৎ রোগ যাতে না হয় তাই করা ভালো। তা শুধু রোগের বেলাতেই নয়, অকল্যাণকর যা কিছু তার বেলাতেও। একদমই ঠিক কথা। ছোট ছোট ছড়ার মধ্য দিয়েও পরম দয়াল আমাদের সতর্ক করে দিয়েছেন। আমরা অনেকেই তাতে অভ্যস্ত হয়েছি, অনেকেই তাতে অভ্যস্ত হয়ে রোগ সংক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছি। আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনের প্রয়োজনীয়তা প্রত্যেককেই অনুভব করছি। পরম দয়াল বললেন স্পর্শদোষে বীজাণু ধায়,
সংশ্রবেতে মন, এই দেখে তুই চলিস ফিরিস, বুঝলি বিচক্ষণ। মানুষের সঙ্গে অনারেবল ডিস্টেন্স মেনটেন করতে হবে তার নিজের সুস্থতার জন্য, এটাই তো সোশ্যাল ডিস্টেন্সিং। ঠাকুর আরেকটা ছড়াতে বললেন, পরের গামছা কাপড় পরা, বিছানা বালিশে শোয়া, ব্যাধির বিপাক দুর্দশাকে উড়িয়ে বেঁচে নেওয়া, এইগুলো পালন করে চলতে পারলে তবেই তো আমরা সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারবো। আমাদের শরীরের যত্ন বিষয়ে মামি তুমি কিছু বলো না গো। দেখ ঠাকুর বলেছেন শরীরটার যত্ন নিও, এইটাই তো আমাদের প্রথম ঠাকুর ঘর, একে সুস্থ সবল সুন্দর আর পরিচ্ছন্ন রাখতে হয়, সদাচার ঠিক মতো পালন করা লাগে, খাওয়া দাওয়া হিসাব করে করতে হয়, সবসময় নাম করতে হয়, আর শরীরে জুত পেলে ঝড়ের মতো কাম করা লাগে, মন খারাপ করে কি হবে, ওতে শরীর আরো খারাপ হয়ে পড়ে, যেমন করে হোক মনের স্ফূর্তি বজায় রাখা লাগে সমীচীন ভাবে, ভালো ভালো বই পড়তে হয়, ঘরে বসেও বাড়ির সবার সঙ্গে ইষ্ট প্রসঙ্গ করতে হয়, সব সময় একটা খেয়াল রেখে চলবি যাতে পরিবেশকে আনন্দে মাতিয়ে তুলতে পারিস, শরীর মন যদি সুস্থ থাকে তবে কাজ করার অভ্যাসই কর্মঠ করে তোলে, আবার কর্মঠ থাকার অভ্যাসটা যদি রপ্ত করে ফেলতে পারিস তাহলে দেখবি শরীর অনেকখানি সুস্থ থাকবে। বাহ খুব ভালো লাগলো। ঠাকুর এক জায়গায় কি বলেছেন জানিস? বলেছেন মনে কোনো গলদ বা বিরুদ্ধ ভাব জমতে দিবি না, তাতে দেখবি শরীর মন দুই চাঙ্গা থাকবে, মনটা দুষ্ট হলে জানিস রোগের আফাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। খুব ভালো লাগলো এই বিজ্ঞানসম্মত যুক্তিপূর্ণ কথাগুলো, ঠাকুরের এই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি অক্ষরে অক্ষরে তাহলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। তাই তো পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী দাদাও কয়েকদিন আগে নির্দেশ দিলেন, স্বাস্থ্যের নিয়ম ও সদাচারের প্রত্যেকটি মেনে আমাদের চলতে হবে, নিয়ম মেনে না চললে কেউ পরিত্রাণ পাব না, আমাদের একটাই ভরসা পুরুষোত্তম আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের নির্ভরতার স্থল, তার বিধান মেনে আমরা উত্তরণের পথে এগিয়ে যাব, আমরা চলার পথের সমস্ত বিপদ বাধা তুচ্ছ করে তারই পথে আনত হয়ে তারই আদেশ নির্দেশ পালনের মধ্যে দিয়ে নিজেকে সার্থক করে তুলব, অন্যকে বাঁচা বাড়ার পথে এগিয়ে নিয়ে যাব, যাজনমুখী হয়ে চলব, আমাদের চলা বলাকে এমন ভাবেই নিয়ন্ত্রিত করব যাতে মানুষ আমাদের দেখে ইষ্টমুখী চলনায় উদ্বুদ্ধ হতে পারে, তবেই তো আমরা অনাচারকে ধ্বংস করে সুখের স্বর্গরাজ্য স্থাপন করতে পারব। ঠাকুর বললেন, অসীম পথের অশেষ চলায় অনাচারের ধ্বংস আনি, যে জন চালায় বিভুর পানে দিয়ে বিশাল দৃপ্ত বাণী, জ্ঞানের খড়গে কেঁপে কুটে পথের আড়াল ছেপে ছুটে অবলস্যের মহান বেগে নিজে চলে চালায় প্রাণী, প্রাণের পথের প্রেমিক সেজে ধূমকেতু বতত্ব তেজে কল্কি এলো মৃত্যু শিরে করাল কুটিল দৃষ্টি হানি, সেই আমাদের প্রাণের প্রেমিক প্রিয় পরম যিনি আমাদের মৃত্যুকে জয় করে জীবনীয় পথে উত্তরণ ঘটালেন, তারই চরণে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে বলি বন্দে বন্দে বন্দে।